আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা দোয়া হলো মমিদের হাতিয়া এই দোয়ার মাধ্যমে আমাদের যে কত বড় উপকার হয় তা আমরা নিজেও বুঝতে চাই না আবার মানতেও রাজি নই। আমরা দোয়া করা ছেড়ে দিয়েছি আমরা দোয়া করি না কারণ দোয়ার মাধ্যমে তো আমরা সরাসরি কিছু পাই না এই কারণে আমরা দোয়া করা বন্ধ করে দিই মনে রাখবেন অসম্ভব কোনো কিছু সম্ভব করা একটি শক্তিশালী হাতিয়ার হল দোয়া করা আল্লাহ তালা বলেন তোমরা আমাকে ডাকো আমি সাড়া দেব এই আয়তে তাপসিরে আল্লাহ রসদ সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহর কাছে তো অপেক্ষা অতিক সম্মানিত আর কোনো কিছুই নেই তিনি আরও বললেন দোয়া হলো অ্যবোদতের মগজ দোয়াই হল সর্বোত্তম অ্যবোদত অন্য এক হাদিসে এসেছে আল্লাহ তালার কাছে অনুগ্রহ প্রার্থনা করো কেননা আল্লাহ তালা প্রার্থনাকে পছন্দ করেন অভাব অনটনের সময় সচ্ছলতার সময় যে কোনো পরিস্থিতিতে আল্লাহর কাছে দোয়া করো এর চেয়ে উত্তম আবাদত আর কোনো কিছু হতে পারে না রত সাল্লাই আরও বলেন যে ব্যক্তি আল্লাহ কাছে তার প্রয়োজন প্রার্থনা করে না আল্লাহ তার প্রতি রুষ্ট হন একবার ভাবুন তো আপনি যদি আল্লাহর কাছে আপনার সমস্যা উল্লেখ না করেন আপনার সমস্যাগুলো আল্লাহর কাছে মনোনিবেশ না করেন তাহলে আল্লাহ তারা আপনার উপর রুষ্টি হন আপনার উপর রাগান্বিত হয়ে যান এছাড়া মানুষ যখন নিজেকে বড় মনে করে তখন সে দোয়া করে না একবার চিন্তা করুন তো আমরা যখন নিজেকে বড় পাপি মনে করি শৈতান যখন আমাদেরকে বলে তুই তুচ্ছ তুই পাপি বান্দা, তোর মুখ দিয়ে আল্লাহ ক্ষমা চাইতে এসেছিস আল্লাহ তালা তোর দোয়া কবুল করবে না সে আপনাকে ওয়াসাওয়াসা দেয় কোন মুখে তুই আল্লাহর কাছে ক্ষমা চাইতে এসেছিস এই ভাবনাগুলো আসে শয়তান থেকে অথচ আল্লাহ তালা কত পবিত্র তিনি চান আপনাকে ক্ষমা করতে আপনার চাওয়াগুলো শুনতে পূরণ করতে আপনার স্বপ্নগুলোকে নতুন করে সাজাতে আর আমরা সেই আল্লাহকে ভুলে যাই সেই আল্লাহর কাছে আমরা চাই না আমরা দূরে চলে যাই হতাশায় ভুগি আল্লাহ রজত সাল্লাহ আল্লী ইসলাম বলেছেন তোমরা দোয়া করতে করতে অপারগ হয়ে যাও না কেননা ধোয়া সহ কেউ ধ্বংসপ্রাপ্ত হয় না আপনি যদি ধোয়া করেন তাহলে আপনি ধ্বংসপ্রাপ্ত হবেন না আপনার এই দোয়া প্রতিদানে আল্লাহ তারা বিরাট পুরস্কার দিবেন যা আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহ তালা ভালো জানেন আমাদের কোন সমস্যা সমাধান করতে হবে আমরা শুধু দোয়া করেই যাব আর আল্লাহ তালা হয়তো দুনিয়াতে সমাধান করবে এছাড়া আপনি যদি দুনিয়াতে না পান তাহলে আখিরাতে এর চেয়ে বড় প্রতিদান আল্লাহ তালা আপনাকে দান করবেন দোয়া ব্যাপারে আমরা কেন হতাশ হই আল্লাহ রসদালাম বলেছেন যার জন্য দোয়ার দ্বার উন্মুক্ত করে দেওয়া হয় তার জন্য রহমতের দ্বার উন্মুক্ত করা হয় নিরাপত্তা প্রার্থনা করা অপেক্ষা কোনো পছন্দনীয় দোয়া আল্লাহর কাছে হয়নি এর অর্থ হলো নিরাপত্তা এই হাদিসের অর্থে এটাই বহন যে আল্লাহতালা দোয়া মাধ্যমে আমাদেরকে নিরাপত্তা দিবেন আমাদেরকে হেফাজত করবেন আমাদের যাবতীয় সমস্যা তিনি সমাধান করে দিবেন। এজন্য ওমর ফারুক রাজি আল্লাহ তনু বললেন আমার দোয়া কবুল হলো কিনা এ নিয়ে আমি চিন্তিত নই আমি আল্লাহর কাছে দোয়া করতে পারবো কিনা এটি এটাই আমার চিন্তা তিনি যখন আমাকে দোয়া করে তফিক দেন তখন আমি নিই তিনি আমার সাড়া দেবেন আল্লাহ তালা তো ইব্রুশে দোয়া কবুল করেছেন শয়তান বলল হে আমার পালন কর্তা আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন তালা বললেন তোমাকে অবকাশ দেওয়া হলো সুতরাং যেখানে শয়তানের দোয়া কবুল হয় সেখানে আমাদের মতো পাপি বান্দার কেন দোয়া কবুল হবে না আল্লাহ কি বলেছেন যে আমাদের দোয়া তিনি কবুল করবেন না দেখুন কয়েকটি ঘটনা আল্লাহ তালা মুসা আলাহি ইসলামকে সাহায্য করেছেন যখন ফেরাউন মুসা আলাহিসামকে হত্যা করার জন্য তাদের পিছনে চুট তখন মুসা আলাহ ইসলামের সামনে বিশাল সমুদ্র ছিল সেই সমুদ্র রাস্তা তৈরি করে দিয়েছিলেন একমত আল্লাহ তালা মুসা আলাহিসাম দোয়া করেছিলেন আর তার দোয়া সাথে সাথে কবুল হয়ে গিয়েছে যখন ইব্রাহিম আলাহি ইসলামকে আগুনে পুরানো হচ্ছিল তখন ইব্রাহিম আলাহি ইসলাম দোয়া করেছিল আর তার দোয়ার মাধ্যমে সমস্ত আগুন ঠান্ডাতে পরিণত হয় ইউনুস আল্লাহ আল্লাহ তালা হেফাজত করেছেন মাছের পেটেও তিনি জীবিত ছিলেন আল্লাহর কাছে দোয়া করেছিলেন আর আল্লাহতালা তার দোয়া কবুল করেছেন তাহলে আপনার বেড়ায় কেন আল্লাহ তালা পারবেন না আল্লাহ তালা কি চান না আপনার দোয়া কবুল হোক আল্লাহ তালা তো চান আপনার মন বাসনা পূরণ করতে তবে দেরি কেন এখনই শেষদা পড়ে থাকুন কান্না করুন নিজের বাসায় আল্লাহর কাছে চান অভাব অনটন সাজানো স্বপ্ন সবকিছু আল্লাহর কাছে বলুন তারপর দেখবেন সব কিছু বদলে যাবে আল্লাহ তালা আমাদেরকে বুঝাও মানা তাফিক দান করুক আমি